नमस्कार बंधुरा, ट्रावेल विथ सुब्रते तुम्हारे स्वागत। आज के पूजो स्पेशल एपिसोडे सोदपुरे सेरा दुटो पूजो के आमी तुले धरेछि। ताई बंधुरा भिडियोटा स्किप ना करे पुरोटा देखो, आशा करी तुम्हारे भालो लागबे। एखन जे पूजोटा तुम्हारा देखछो सेटा होच्छे तीन नम्बर देशबंधुनगर बा नवोदय संघेर पूजो। এই বছর নবোদয় সংঘের পূজো তাদের 70তম বছর পালন করছে। আর এই বছরে তাদের থিম বা ভাবনা হলো শক্তি রূপেণ সংস্থিতা। চলুন প্যান্ডেলটা ঘুরে দেখা যাক। এই বছর তিন নম্বর দেশবন্ধু নগরের পূজো বা নবোদয় সংঘের পূজো প্যান্ডেলটা তৈরি হয়েছে সমস্ত স্ক্র্যাপ জিনিস দিয়ে, অর্থাৎ ফেলে দেওয়া জিনিস দিয়ে। আপনারা একটু লক্ষ্য করলেই দেখবেন এখানে রয়েছে গাড়ির ওয়াশার বা যে কোনো জিনিসের ওয়াশার বা গাড়ির বা গাড়ির যে মানে টু হুইলার যেগুলো আছে সেই টু হুইলারের নষ্ট হয়ে যাওয়া তেলের ট্যাঙ্ক, ফ্যানের ব্লেড, এই সমস্ত মানে যেগুলো ফেলে দেওয়া জিনিস সেই সমস্ত জিনিস দিয়েই কিন্তু এই প্যান্ডেলটা পুরোপুরি তৈরি করা হয়েছে। বন্ধুরা, প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আমাকে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, যারা নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিয়ে অল যে অপশনটা আছে সেটাতে প্রেস করে দিও, ताकि नतून कोनो वीडियो अपलोड कर ले संगे संगे तुम्हारे काछे नोटिफिकेशन पहुँचे जाए। आर रोए छे पैंडेलेर संगे मानानसई दुर्गा प्रतिमा, असाधारण। ताई बोलबो पूजोर चार दिन जे कोनो एकटा समय चले आसुन एखाने, आशा करी हताश हबेन ना। এবার আমরা চলে এসেছি দু নম্বর দেশবন্ধু নগরের পুজোতে। এবারে তাদের থিম হচ্ছে বাঁশের আর্তনাদ। চলুন দেখা যাক। এবারে তাদের প্যান্ডেলটা পুরোপুরি তৈরি হয়েছে শুধুমাত্র বাঁশ এবং সেই বাঁশজাতীয় দ্রব্য দিয়ে। আমি যখন এই প্যান্ডেলে পৌঁছেছিলাম তখন শুধুমাত্র কয়েকটা দূরের হ্যালোজিন জ্বলছিল, সেই আলোতেই এই প্যান্ডেলটা এত অসাধারণ লাগছে। আশা করি বন্ধুরা তোমরা যখন এই প্যান্ডেল দেখতে আসবে তখন আলোর খেলায় এই প্যান্ডেল হয়ে উঠবে আরও অসাধারণ। তাই বলবো একবার হলেও তোমরা এসো দু নম্বর দেশবন্ধু নগরের এই পুজোতে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও এবং অলে ক্লিক করে রেখে দিও, তাকি আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। সঙ্গে থাকো পরের ভিডিওর জন্য।